হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমি হাফসা, আজকে আমাদের সাথে সাক্তার ভুইয়ান থাকবেন। উনি হচ্ছে এই যে যে ফ্যান্টাস্টিক আমাদের প্রোডাক্টস, মানে হাইয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট আপনার সবচেয়ে ধর হাইয়েস্ট সায়েন্স এন্ড এভরিথিং মিলে ফর আর লিভিং প্রোডাক্টস, আপনার সব ধরনের প্রোডাক্টস ওনারা তৈরি করেছে মোর দ্যান 42 ইয়ার্স। সো আমাদের সাথে এই ফ্যান্টাস্টিক প্রোডাক্ট গুলোকে মার্কেটিং কিভাবে আমরা করতে পারি, এবং আমাদের ফরএভার যে ফ্যান্টাস্টিক মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান সম্বন্ধে আমাদেরকে আজকে আমাদের সাথে থাকবে আমাদের সত্তর ভাই। সো আমরা ওনাকে ওয়েলকাম দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, নিঃসন্দেহে আমরা সবাই ভালো আছি। যারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আমরা যারা পার্টিসিপেন্ট আছি আলহামদুলিল্লাহ, আমরা যারা ফেসবুক লাইভে এই প্রোগ্রাম দেখছি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন। আমাদের যে ভিডিওটা দেখলেন আপনারা, বিশ্বমানের এই প্রোডাক্ট, ওয়ার্ল্ড বেস্ট এই প্রোডাক্ট আমরা প্রমোট করছি বিশ্বব্যাপী। পরিবার হচ্ছে অনলি এন্ড ওয়ান গ্লোবাল কোম্পানি, যারা প্রোডাক্ট রিটেল ওরিয়েন্টেড কোম্পানি। আমরা সারা দুনিয়াতে 170+ কান্ট্রিতে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমাদের প্রোডাক্টই আমাদেরকে প্রমোট করে দেয়। একবার যদি কাউকে আমরা এই প্রোডাক্ট দিতে পারি, কারো একবার যদি এই প্রোডাক্ট ইউজ করে, উনি সেকেন্ড টাইম আপনার কাছ থেকে চেয়ে নিবে। সো প্রোডাক্টই কিন্তু প্রোডাক্ট সেল করে। সো এরকম প্রোডাক্ট এর সাথে আমাদের বিশ্বমানের যে মার্কেটিং প্ল্যান, প্রুভেন প্ল্যান, যে প্ল্যান বিশ্বব্যাপী সমাদিত, তো ফরএভার এই সিস্টেমে মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট এবং আমাদের এক্সপিরিয়েন্স যে ম্যানেজমেন্ট, এই কমপ্লিট তিনটা সেগমেন্টে উই আর দ্য বেস্ট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, নো ডাউট। কজ প্রথম তো আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনারা জানেন, আমরা জানি ফরএভার হচ্ছে একমাত্র কোম্পানি যারা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, যে কোম্পানি ফ্রম প্ল্যান টু প্রোডাক্ট টু ইউ। আমাদের একদম পণ্যের নিজেদের উৎপাদন থেকে শুরু করে এই প্রোডাক্ট প্ল্যান থেকে আপনার কাছে পৌঁছানোর যত রকম প্রসেস আছে, এজ লাইক শিপিং, ডিস্ট্রিবিউশন, রিসার্চ, ডেভেলপমেন্ট, এ টু জেড কমপ্লিট যে প্রসেস আমরা মেনটেন করি, সেই প্রোডাক্টটি হচ্ছে ফরএভারের প্রোডাক্ট। সো স্পেশালি আমরা প্রাউড ফিল করি, আমিও 2017 সালের 20 মে প্রথম এই পণ্য ব্যবহারের সুযোগ পাই। সো আমি রিয়েলি লাকি এই পণ্য ব্যবহার করতে পেরে, এবং আমার সাথে যারা এই প্রোডাক্ট ব্যবহারের জন্য আমি যাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে পেরেছি। আমাদের যে কোম্পানি, যে প্রোফাইল, সেটা আপনারা জানেন যে আমরা ক্যাশ রিচ কোম্পানি, ডেট ফ্রি কোম্পানি। আমরা সারা পৃথিবীতে আমাদের নিজস্ব অনেকগুলো নিজস্ব জায়গায় নিজস্ব অফিস মেনটেন করি, এবং আমরা গ্লোবালি সারা দুনিয়াতে যে বিজনেসের আজকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন আমাদের ম্যানেজমেন্টের, অলমোস্ট 42 বছর তারা একসাথে কাজ করছেন, একজন মালিক আর আমরা সাথে FBO রা আমরা কাজ করছি। তো এই কারণে এই ম্যানেজমেন্টের কোনো রদবদল নেই, কোনো চেঞ্জ নেই। আমি আপনাদেরকে কোম্পানির প্রোফাইলের প্রতি আস্থা রাখার মতো কথা বলবো, আমি আপনাদেরকে প্রোডাক্টের কথা বলবো যে আস্থা রাখবেন আমাদের প্রোডাক্টের প্রতি, এবং আমাদের যে বিশ্বমানের মার্কেটিং প্ল্যান, যেটা সময়ের উপযোগী, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, পরিবর্তনশীল, এটা আমাদেরকে প্রতিদিন আপডেট হচ্ছে সব সময়। ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে কতটা বেশি দেওয়া যায়, কতটা আমাদেরকে সিকিউরিটি দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ভাবে। সো আমাদের যখন পণ্যের একটু সংকট থাকে, আমাদের যখন ক্রাইসিস তৈরি হয়, আপনারা জানেন কোন ডিজাস্টারই লং টাইম স্টে করবে না, ইনশাআল্লাহ সবকিছুরই আপনারা সমাধান পাবেন। এবং আমাদের এই মুহূর্তে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে 2020 আপনারা জানেন সারা পৃথিবী অচল হয়ে গিয়েছিল, তার একটা ধাক্কা আমাদের উপরও পড়ে, যে কারণে আমাদের প্রোডাক্টের পাইপলাইনে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট আশা করি পেয়ে যাব। এবং ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে আপনাদেরকে আমাদেরকে কার্গোতে নাকি RG Plus নিয়ে আসার কথা আমি শুনে ভালো লাগছে, আমার আপলাইন আমাকে মেক শিওর করলেন।
তো যে কারণে ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। বাট আপনাদের কাছে অ্যাজ এ এফবিও হিসেবে আমার ভাই হিসেবে একটা কথা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্টের সংকট থাকে তখন আমাদের উচিত হচ্ছে আমাদেরকে টিম অর্গানাইজ করা। আমরা দেখেন যখন আপনি ক্রাইসিস থাকবে তখন আমরা সংঘবদ্ধ হতে পারি, আমরা তখন মাইন্ডে সময় পাই যে আমরা নিজেদেরকে প্রিপেয়ার্ড কিভাবে করতে পারি, নেক্সট কিভাবে আমরা নিজেদেরকে গ্লোবাল কম্পিটিশনে আমরা এক টিম হয়ে সারা বাংলাদেশ কিভাবে আমরা একটা মাইলস্টোন তৈরি করতে পারি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশ পারবে। আমার সাথে সেদিন আমাদের এক ট্রেনারের সাথে দেখা, উনি আমাকে বললেন যে আমরা বাংলাদেশ হেড অফিসকে অন্তত জানানো দিতে হবে যে আমাদের দেশে সরিং ইগল ম্যানেজার হবে। আমাকে বললেন যে দায়িত্বগুলো আপনাদেরকে নতুনরা যারা আছেন পুরানরা যারা আছেন সবাইকে মিলে দায়িত্ব নিতে হবে, আমরা গ্লোবাল অ্যাচিভমেন্টের জন্য ইনশাআল্লাহ প্রিপেয়ার্ড হব। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি আল্লাহ যদি চায় আমাদের এই প্রোডাক্টের সংকট হয়তো কেটে যাবে। তো ধন্যবাদ, আজকে আমার যে টপিকস আপনাদের সাথে কথা বলবো আমি মার্কেটিং প্ল্যান নিয়ে, এর আগে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই কারণে যে আমরা আসলে এই মুহূর্তে আজকের এই ট্রেনিং এ যারা আসছেন তারা আমরা মানসিক ভাবে যাতে প্রিপেয়ার্ড হই, চাঙ্গা হই, আমরা আমরা যাতে আমাদের মোবাইলে চার্জ নিতে পারি, সেই কারণে আপনাদের সাথে দু চারটা কথা বলা। তো আমাদের আজকের বিষয় টপিকস হচ্ছে মার্কেটিং প্ল্যান, ফরএভার লিভিং প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান হচ্ছে সময় উপযোগী একটা প্ল্যান, এমন একটা কনসেপ্ট। আপনাদেরকে অনেকে বলবে যে ভাই আপনাদের প্ল্যানটা খুব চমৎকার কিন্তু কেন যেন আমি আমার সাথে ভালো করে উনি ম্যাচ করতে পারতেছেন না, বা এই জন্য মার্কেটিং প্ল্যানটা আমরা একবার দুইবার একাধিকবার আমরা শেয়ার করব। আমাদের যে মার্কেটিং প্ল্যান সেই মার্কেটিং প্ল্যানে প্রথম আমাকে যে কথাটা ভালো লাগে, আমি ফরএভার লিভিং প্রোডাক্টে আমি একজন ইউজার হিসেবে 2017 সালের 20 মে আমি পদার্পণ করি এবং আমি পরবর্তীতে 20 অগাস্ট মাসের আমি কমপ্লিট করি আমার এফবিও এবং আমি এই জার্নিতে 17, 18, 19, 20 এই 21-এ পা রাখলাম, তার মানে অল ওভার 4 বছর পদার্পণ করলাম। আমার প্রথম যে কথা দুটো ভালো লাগে তার মধ্যে আমি প্রথম মাসে 581 টাকার একটা বিল পাই, আমাকে ওই পেমেন্টটা একটা ব্যাংকে মাধ্যমে পেমেন্ট করা হয় বাট আমাকে একটা বোনাস রিক্যাপ অফিস থেকে দেওয়া হয়েছিল একটা খামে করে। ওখানে আমার একটা কথা ভালো লাগে, ওয়াই স্পেন্ড ইউর লাইফ টু ওয়ার্কিং বিল্ড সামওয়ান ইজ ড্রিম, ওয়াই নট টু বিল্ড ইউর ওন, কেন আপনি আপনার সময় নষ্ট ব্যয় করছেন অন্য স্বপ্ন বাস্তবায়নে, কেন নিজের নয়। এই কথাটা যেমন ভালো লাগে ওই কথাটা চিন্তা করে আমি যেমন বিজনেসে আসি, ঠিক আরেকটা কথা আমাকে এখানে ভালো লাগে যে হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট, অন্যরা যা চায় আপনি যদি সেটা পাইয়ে দিতে পারেন আপনি যেটা চান সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এই যে মোরাল ফিলোসফি, যেই দর্শনের উপর র‍্যাক্স আজকে সারা পৃথিবীতে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দিয়েছেন, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি এফবিও মিলিয়ন মিলিয়ন এফবিও আজকে যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, আমরা এক এক টিম, আমাদের একজন অ্যাপ্লাইন র‍্যাক্স। আমি সত্যিকার অর্থে কখনো যে কোনো জায়গায় আমি মনে করি যদি একটা টেবিল হইতো আমরা এক টেবিলে কথা বলতে পারতাম এটা আরো বেশি ভালো হইতো, কারণ ফরএভারকে আমি বিলিভ করেন আমি শুধু চিন্তা করি যে আমরা ফরএভার লিভিং প্রোডাক্ট এক এবং অভিন্ন, আমাদের একজন অ্যাপ্লাইন র‍্যাক্স। সো এই র‍্যাক্স এর কথাতে আমি আমার খেয়াল আছে প্রথম দিন আমি যেদিন এই অফিসে ট্রেনিং করি সেদিন কিছু কথা আমাকে খুব অনুপ্রাণিত করে, বিশেষ করে ওনাদের কথাগুলোর মধ্যে স্লাইডে ছিল অনেস্টি, ইন্টিগ্রিটি, সিম্পথি, ইম্প্যাথি, এই বিষয়গুলো শর্টকাট না, এই বিষয়গুলো আমাকে খুব ভালো লাগে। সো আমরা র‍্যাক্স এর অ্যাসোসিয়েট হিসেবে সবাই ইউনাইটেড ইনশাআল্লাহ। তো আমরা কিভাবে আমাদের এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রথম কথা হচ্ছে আপনাদের প্রথম অনেকের কোশ্চেন হচ্ছে আপনারা নতুন যারা আমাদের সাথে আছেন ম্যাক্সিমামই আপনারা বুঝবেন যে নতুন যখন আসে তখন একটা মানুষ কিন্তু আমাদের সাথে কথা বলে যে ভাই হোয়াট ইজ সিসি, সিসি কি, সিসি আমাদের একটা কেস স্টাডি, এইটা আমাদের কোম্পানি ইন্টারনাল কারেন্সি, আমাদের একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা, যেই মুদ্রা ব্যবস্থাতে সারা পৃথিবীতে আমরা আমাদের হিসাব বা অ্যাকাউন্টিং রাখি। ফার্স্টে আমরা যদি কেউ একটা অ্যালো হ্যান্ড সোপ আমরা পারচেস করি কাউন্টার থেকে,
এটা আপনি যদি বাংলাদেশ প্রোডাক্ট সেন্টার থেকে পারচেস করেন একরকম দাম বিডিটিতে, আপনি মালয়েশিয়াতে কিনলে সেটা রিঙ্গিতে, আপনি যদি ইন্ডিয়াতে কিনেন সেটা রুপিতে, আপনি যদি কুয়েত থেকে কিনেন কুয়েত কারেন্সি, ইউকে থেকে কিনলে আপনার পাউন্ড, ইউএসএ থেকে কিনলে ডলার। এখন সারা পৃথিবীতে আমাদের এই পণ্যগুলোকে মেজারমেন্ট করার জন্য আমাদের একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু হয়, যেটাকে ইন্টারনাল কারেন্সি বলি আমরা, সিসি বা কেস ক্যাডিট, যেটা সেলস ভলিউম মেজার করে এবং আপনার কোয়ালিফিকেশন এবং রিকগনাইজেশনে আপনাকে কাউন্ট করতে হেল্প করে। ফার্স্ট এক্সাম্পল, আমাদের একটা অ্যালোভেরা জেল আপনি পারচেস করলেন, সেটাতে আপনি পাবেন 0.092, তার মানে 1000 points equal to 1 cc, তার মানে আপনি একটা অ্যালোভেরা জেল কিনলে 1000 ভাগে 92 ভাগ, তার মানে আপনি 92 পয়েন্ট পারচেস করলেন। এটা বাংলা টাকায় আপনি কিনলে 1674 টাকা, বা যেই টাকায় আপনি কিনেন। হ্যাঁ, দেশ ভেদে আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের ভ্যাটের ভেরিয়েশন আছে। বাংলাদেশে ভ্যাট 5%, আপনি ইউকে তে হয়তো 18%, ইন্ডিয়াতে একটু বেশি, এরকম করে আপনি, এইটা ডিপেন্ড করে কেস ক্রেডিট উপর। সো এক কথায় হচ্ছে, কেস ক্রেডিট হচ্ছে আমাদের প্রোডাক্টের একটা পয়েন্টস, যেটা আমরা গ্লোবালি আমাদের হিসাব রাখতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই এরকম আপনারা প্রত্যেকটা পয়েন্টসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল আমাদের পয়েন্টস আছে। সো এই পয়েন্টস গুলোর পরে আপনি এখন আপনারা জানেন যে নতুন আমাদের একটা কথা, যে কথাটা আমরা আগে যেটা এনসি নিউ কাস্টমার ছিল, রিসেন্ট এটা আমরা প্রিপেয়ার্ড কাস্টমার। এখন আপনি একটু খেয়াল করলে বুঝবেন, যারা আমরা নতুন আছি, আজকে একদমই নতুন, আমি আপনি আমরা কোনো রিটেল শপ বা অনলাইন শপ বা কোনো একটা স্টোর থেকে আমরা যদি প্রোডাক্ট পারচেস করি, যেমন আজকে আমি পার্সোনালি অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো আমার গুডস যেটা আমার গ্রোসারি শপ থেকে, বিভিন্ন শপ থেকে আমি কিনেছি, ওরা কিন্তু আমাকে 1% ডিসকাউন্ট দেয় নাই। ফরেভার লিভিং প্রোডাক্ট ডিরেক্ট সেলিং সিস্টেমে বিজনেস করে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা আপনাকে প্রিপেয়ার্ড কাস্টমার হিসেবে আপনার এনআইডি বা আপনার পাসপোর্ট বা আপনার বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে মনে রাখবেন যে আমাদেরকে একটা ছবি সংযুক্ত একটা পেপার দিতে হয়। আপনি অনলাইন অফলাইনে যেখানেই এজ এ নিউ বা মানুষ হিসেবে, নতুন মানুষ হিসেবে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আপনি আমাদের এখান থেকে 5% ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন। এমআরপি বাজারে বলা হয় এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আর আমাদের বলা হয় এসআরপি। এসআরপি হচ্ছে সাজেস্টেড রিটেল প্রাইস। সো আপনি যখন প্রিপেয়ার্ড কাস্টমার হিসেবে, আমরা বেশি দিন থাকি না, কারণ হচ্ছে এর পরের স্টেপটাই হচ্ছে এফবিও, ফর ইভার বিজনেস ওনার। এফবিও হতে গেলে আমাদেরকে তিনটা ওয়ে রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট কাউন্টারে যেগুলো অ্যাভেলেবেল থাকে, যখন যা সেই প্রোডাক্ট আপনি আপনার 2 cc সমপরিমাণ ভেঙে ভেঙে যদি আপনি প্রোডাক্ট পারচেস করেন বা আমি প্রোডাক্ট পারচেস করি, তখন কিন্তু আই বিকাম এফবিও। 34,000 টাকা প্লাস, এটা বাংলা টাকায়। আইদার যদি আপনি মনে করেন যে আমাদের একটা 2 cc টাচ অফ ফরএভার একটা কম্বো প্যাক রয়েছে, সেটা আপনি নিলেও আপনার 32,000 টাকার মতো এটা লাগবে। আর যদি আপনি আমাদের বিজনেস স্টার্টআপ, এটা আমাদের জন্য চমৎকার একটা নতুন সংযোজন, এইটা আমাদেরকে এফবিও হতে অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে আপনি 24,285 টাকায় আপনি এই প্যাকটা যদি পারচেস করেন, সেক্ষেত্রে ইউ বিকাম এফবিও। এফবিও যখন আপনি হন বা আমি হই ফরএভার বিজনেস ওনার, এজ এ আমরা তখন প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে আমরা 30% ডিসকাউন্ট পাই। শুরুতেই আমরা 30% ডিসকাউন্ট অ্যাভেল করি প্রোডাক্ট কেনার সময়, যেটা আপনি 5% ডিসকাউন্ট পেতেন। অ্যান্ড দেন আমরা এক্সট্রা 5% এটা আমরা বোনাস হিসেবে আমাদের অ্যাকাউন্টে এন্ড অফ দ্য মান্থে আমরা পাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে নতুন চেঞ্জ মার্কেটিং প্ল্যানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হয়। সো আমরা কিভাবে অ্যাক্টিভলি অ্যাক্টিভ থাকবো এই বিষয়টাও আমরা ডিটেলস কথা বলবো, আরো আপনি এই বিষয়ে আপনার সিনিয়রদের সাথেও কথা বলে নিতে পারবেন। সো আমরা এই বিও হইলে বিজনেসের সকল বেনিফিট আমরা এনজয় করতে পারি। সো এজ এ রিটেল কাস্টমার হিসেবে আপনি আর্নিং করতে পারেন। এখানে কিছু বিষয় আপনাদেরকে বলি, আমরা আপনারা জানেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট সেলস রিটেল সেলস ওরিয়েন্টেড কোম্পানি। আমাদের খুচরা, আমাদের একটা নির্দিষ্ট কাস্টমার প্যানেল বা আমাদের একটা
কমপ্লিট একটা কাস্টমারের একটা লিস্ট থাকা দরকার, মিনিমাম 25 থেকে 30 জন। কেন? প্রত্যেকে যদি আপনার আনুমানিক 2500 টাকার প্রোডাক্ট পারচেস করে, এইটা যদি আপনার 25 থেকে 30 জন কাস্টমার থাকে, সেই ক্ষেত্রে আপনি এজ এ এফবিও হিসেবে আপনার রিটেল সেল দিয়ে আপনি একরকম ইনকাম করতে পারেন। ফার্স্টে আপনি কাউন্টার থেকে 30% ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করলেন, আপনি আপনার একজন নিয়ার্স নেবার্স বা কলিগ বা আপনার একজন পরিচিত ফ্রেন্ডস সার্কেল কমিউনিটি যেখানে আপনি প্রোডাক্টটা কাউকে প্রমোট করেন, সেখানে আপনি 30% ইনস্ট্যান্ট বোনাস আপনি পেতে পারেন, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আপনি উনি আপনি 100 টাকার প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন কাউন্টারে 70 টাকায়, আপনি বাড়তি 100 টাকায় বিক্রি করবেন, ওই 30 টাকা আপনার লাভ। আমাদেরকে এই জায়গাটায় সবাই নজর রাখা দরকার। এখানে আমাদের অনেকগুলো ওয়েথ আছে, আপনারা বিশেষ করে আজকে শনিবার আমরা এখন কিন্তু এই সময়টা হোম ডেমো করতে পারি, আজকে আমরা এই দিনটাতে আমরা কাজে লাগাতে পারি। এবং আপনারা আপনারা যদি চান যে আপনাদের কাস্টমার বা আপনাদের ফ্রেন্ডস কলিগ আপনারা 1-to-1 কাউন্সিলিং করতে পারেন আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারেন যে কোনো জায়গায়, আমি কিন্তু প্রথম থেকেই এই রিটেল সেলস এর জায়গাটাতে আমি বুঝতে পেরেছিলাম যে এই বিজনেসটাতে আমাদেরকে রিটেল কাস্টমার তৈরি করা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমাদের এত প্রতিদিনই কোথাও না কোথাও থেকে কোনো না কোনো ভাবে একটা দুইটা প্রোডাক্ট অর্ডার হয়, আমাকে আজকেও এক জায়গায় প্রোডাক্ট কুরিয়ার করতে হবে, কারণ কি আমি উনাকে একবার প্রোডাক্ট দিয়েছি। পার্সোনাল কেয়ার বা স্কিন কেয়ার এটা পর্যায়ক্রমে উনার যখন যেটা লাগে সেটা উনি আমাকে অর্ডার করেন। সো এরকম আমাদের এইটা একটা রিটেল বিজনেস আমাদেরকে সবাইকে এস্টাবলিশ করা উচিত। দেন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে আরেক রকম ইনকাম হচ্ছে, আপনি যদি এজ এ বিও হিসেবে আপনি কাউকে রেফারেন্স দেন স্পন্সর করেন, আপনি সেই ক্ষেত্রে ফার্স্টে আপনি একজনকে একটা স্পন্সর করে ওনাকে আপনি একটা স্টার্টআপ প্যাক দিয়ে শুরু করালেন, সেখান থেকে ওই 24,285 টাকা উনি প্রোডাক্ট অর্ডার করবেন, বাট এখান থেকে আপনি 20% 25% আপনি বোনাস হিসেবে এক্সট্রা আপনি পাবেন। তার মানে আপনি দুভাবে ইনকাম করতে পারেন, এক হচ্ছে আমরা রিটেল আমরা কাউন্টার থেকে প্রোডাক্টটা অর্ডার করে আমরা কাস্টমারের কাছে তুলে দিব, এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমি কাউকে স্পন্সর করব দেশে কিংবা দেশের বাইরে। আমরা আসলে যেহেতু গ্লোবাল কোম্পানি, যেহেতু সুযোগ রয়েছে আমরা দেশের বাইরে ইনশাআল্লাহ সবাই স্পন্সর করার চেষ্টা করব। আমরা জানি বাংলাদেশে অনেকেই দেশের বাইরে থেকে প্রচুর ফরেন রেমিটেন্স ইনকাম করছে, সো আমরা চাইলে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে আমরা চাইলে আমাদের এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কাজ করতে পারি। সো আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই দেশের বাইরের বিজনেসের ব্যাপারে একটু সিরিয়াস হবেন, কারণ হচ্ছে দেশের বাইরে যে বিজনেস সেটা চমৎকার বিজনেস, আপনি দেশে বসেই দেশের বাইরে থেকে পয়সা বা ফরেন রেমিটেন্স ইনকাম করতে পারবেন। সো আমরা এই জায়গায় ফোকাস করবো। আলহামদুলিল্লাহ আমারও বেশ কয়েকটা দেশ থেকে পয়সা আসছে, আমিও আলহামদুলিল্লাহ হ্যাপি। এখন আমাদের এই জায়গাটা একটু খেয়াল করলে বুঝবেন আপনি টোটাল মার্কেটিং প্ল্যানটার মূল এই জায়গায়। এজ এ এফবিও কে আমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বলি। আপনি যখন 2CC কনফার্ম করলেন বা কমপ্লিট করলেন তখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা এফবিও। 2 consecutive months বা 2 calendar months পর পর 2 মাসে ফসে আজকে এই মাসের যে কয়দিন বাকি আছে আর আগামী মাস, এই 2 মাসে আপনি যদি আপনার নিচ থেকে 5-10 জন এফবিও তৈরি করলেন, সবার টোটাল সেলস মিলিয়ে যদি 25K ক্রেডিট হয়, সেক্ষেত্রে আপনি বলবে কোম্পানি আপনাকে সিস্টেমে আপনি সুপারভাইজার, এবং সেই ক্ষেত্রে আপনার টোটাল বোনাস লেভেল হয়ে যাবে, আপনি ডিসকাউন্ট পাবেন 38%, মানে 30 অ্যাকাউন্টে আর বাকি 8% আপনি অ্যাক্টিভ থাকার বদলতে আপনার অ্যাকাউন্টসে আপনি ওইটা পাবেন। সো 30 আর 8 38, এন্ড দেন পাশাপাশি আপনি আমি আমরা কি করতে পারি, কাউকে রেফারেন্স দিলে সেখানে আগে আমরা 25% পেতাম, এখন আমরা সেখানে আমরা 33 টোটাল আপনি পাবেন, বাট আপনি 38 থেকে যদি নতুনকে আপনি রেফারেন্স দেন 5% উনি ডিসকাউন্ট পাবে, বাকি 33% আপনার অ্যাকাউন্টে আসবে, আপনি অ্যাক্টিভ থাকবেন, 4CC করবেন।
এই ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু বেড়ে গেল। এছাড়াও আপনি এজ এ সুপারভাইজার আপনার জন্য 38% ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারেন। আপনি যদি কাউকে আপনার টিমে যারা এফবিও আছেন বা হোলসেলার আছেন, ইনারা 35 আপনার জন্য 38, এই যে 3% গ্যাপ এইটা আপনি একটা ইনকাম হিসেবে পেতে পারেন। সো আপনার এখানে আসলে তিন রকমের ইনকাম স্টাবলিশড হয়। আমি বোঝার সুবিধার্থে আপনাদের জন্য আরো একটু ভেঙে বলছি মার্কেটিং প্ল্যানের বাইরে এসে। আপনি যখন হোয়েন ইউ বিকাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অর সুপারভাইজার, নেক্সট স্টেপটা হচ্ছে আপনার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনি যাদেরকে এফবিও বানালেন বা আপনার টিমে যারা এফবিও, এদের মধ্য থেকে 3-4 জন যদি ওনারা নিজেরাই বলে যে আমরা ইয়েস উই বিকাম সুপারভাইজার, আমরা আপনার মতো সুপারভাইজার হতে চাই, সেই ক্ষেত্রে যদি 3 জন বা 2 জন আপনার সাথে এসে সুপারভাইজার হয়, 3 জন যদি হয় 3×25 75 সিসি আপনি এমনিতেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। বাট সবাই হয়তো বা আপনার মতো হবে না, বাট আপনি টোটাল আপনার টিমে 2 consecutive months বা 2 calendar months 75 সিসি যখন হয় তখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কোয়ালিফাই হন। এবং আপনি এটার জন্য স্পেশালি প্রত্যেকটা র্যাঙ্কের সাথে আপনি একটা পিন পাবেন, এফবিও হলে, সুপারভাইজার হলে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে। দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে আপনি নতুন হিসেবে কাউকে রেফারেন্স যদি স্পন্সর করেন প্রিপেয়ার্ড কাস্টমার, সেখানে আপনার জন্য 43 নতুনরা পাবে 5, আপনি 38% আপনি 4 সিসি অ্যাক্টিভ থাকবেন, আপনি সেই ক্ষেত্রে এটা আপনি এনজয় করবেন। এইভাবে আপনার নিচে যারা সুপারভাইজার আছেন, সুপারভাইজার 38% আপনার জন্য 43, এখান থেকে আপনি 5% গ্রুপ বোনাস হিসেবে পেতে পারেন বা আপনি লিডারশিপ গ্রুপ বোনাস হিসেবে পাবেন। আর আপনি যাদেরকে এফবিও আছেন তারা 35% পায়, আপনি 43% পান, সেখান থেকেও আপনি এক্সট্রা 8% পাবেন। সো আমরা ফাইনালি সবাই আমরা চাই আমরা সৎভাবে চেষ্টা করে আমরা পরিশ্রম করে আমরা একটা সময় নিয়ে একটু হার্ডওয়ার্কিং করে আমরা যদি ম্যানেজারটা হতে পারি। আপনারা জানেন যে আমাদের কোনো লেভেল রিকোয়ালিফাই করতে হয় না, সেক্ষেত্রে ম্যানেজার আপনি যদি একবার হন আপনি কিন্তু ফরএভার সবসময় ম্যানেজার। এখন ম্যানেজার হতে গেলে আমাদেরকে 2 consecutive months বাইরে একটা চমৎকার অফার রয়েছে। আমি যখন এপ্রিল 2019 ম্যানেজার হই আমি তখন এই প্রসেসেই আমরা আগাই যে আপনি 4 মাস ম্যানেজার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সো যারা আমাদের ম্যানেজার হতে আসছেন, যারা ম্যানেজার গোলে আছেন, সবাইকে অভিনন্দন, ওয়েলকাম করছি আপনাদেরকে। আপনারা 4 calendar months আপনার ম্যানেজার হওয়ার অপশন রয়েছে, 2 calendar months রয়েছে। 2 calendar months হলে 60 60, টোটাল 120 সিসি হলে আপনি ম্যানেজার হন, তার মানে প্রতি মাসে আপনাকে 60 সিসি করতে হচ্ছে। যদি আপনি 4 মাসের গোলে আসেন তাহলে 37.5, মানে দ্যাট মিনস আপনার এই 150 সিসি কে চাপ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন। সো এটা কিন্তু আপনার জন্য চাপ মুক্ত ভাবে খুব রিল্যাক্সে আপনি এটা করতে পারেন। এটা কিন্তু মার্কেটিং প্ল্যানের লেটেস্ট আপডেট। আমি বলছি যে আমাদের জন্য কিন্তু সময় উপযোগী অনেক প্ল্যান কোম্পানি নেয়, যে কারণে আমরা সত্যি রাখছি থ্যাংক ইউ যে আমাদেরকে বা আমাদের যারা আজকাল বর্তমান ম্যানেজমেন্টে আছেন, আমাদের নাভাজ আছেন, ওনারা আমাদের যিনি বিল লুইস আছেন, তারা এই এই প্রতিদিন আমাদের এই আপডেট নিয়ে কাজ করছেন। সো ম্যানেজার হতে গেলে ম্যানেজার আমরা আইডি ম্যানেজার না, আমরা ব্যক্তি ম্যানেজার হতে চাই। কেন এই কথা বললাম, আমরা বুঝে শুনে শিখে আমরা যদি ম্যানেজার হই তাহলে দেখবেন আপনি ইনকাম কখনোই এটা আপনার 6 digit নিচে নামবে না। আমাদের যেটা আলহামদুলিল্লাহ এই এখন মিনিমাম কোনো মাসেই আমাদের অন্তত যদি ঠিকঠাক মতে কাজ করি এই 6 digit ইনকাম এটা পসিবল, এবং আমরা অলরেডি অনেকেই বাংলাদেশে এইটা করছেন। সো আপনারা আপনি চাই ম্যানেজার হন, ওয়েলকাম সকল ম্যানেজারদেরকে, আগে থেকে অভিনন্দন আপনাদেরকে, আপনারা ম্যানেজার হবেন আপনাদের জন্য এটা শুভকামনা। এবং ম্যানেজার হয়ে গেলে আপনারা যে মজাটা পাবেন সেটা হচ্ছে ম্যানেজার হওয়ার পর 10 types ইনকাম কিন্তু আপনাদের জন্য শুরু হয়ে যাবে। 10 types ইনকাম কিভাবে হয় আমি ডিটেলস এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে রাখি, আপনি যখন ম্যানেজার, আপনার নিচ থেকে যদি কেউ ম্যানেজার থাকেন, আপনার জেনারেশন 1 যিনাকে আপনি সরাসরি স্পন্সর করেছেন, তিনার কাছ থেকে আপনি লিডারশিপ বোনাস পেতে পারেন। ফর এক্সাম্পল, আমি
একজনকে রেফারেন্স দিয়ে ম্যানেজার তৈরি করলাম, বা আপনি আমাকে স্পন্সর করলেন, আমি আপনার টিমে ম্যানেজার, সো আমি আপনার জেনারেশন ওয়ান, সেক্ষেত্রে আপনি 6% আমার কাছ থেকে, আমার টিমের কাছ থেকে আপনি প্রফিট পেতে পারেন। এভাবে আবার আমি একজনকে স্পন্সর করেছি, সেখান থেকে আপনি 3% লেভেল, উনি আপনার জেনারেশন 3-2, আর আরেকজনকে আপনি স্পন্সর করলেন, এভাবে আপনি আপনার স্পন্সরকৃত যিনি ম্যানেজার তার নিচ থেকে আপনার যিনি স্পন্সর করেছেন উনি ম্যানেজার, আপনি যাকে স্পন্সর করেছেন তিনি যিনাকে করছেন তিনি যিনাকে, এইভাবে আপনি থার্ড জেনারেশন থেকে ইনকাম পেতে পারেন। ফার্স্ট জেনারেশন 6, সেকেন্ড জেনারেশন 3 এবং থার্ড জেনারেশন 2, এইভাবে আপনি 3, 2, 5 আর 6 11% আপনি লিডারশিপ বোনাস হিসেবে আপনি কোয়ালিফাই হতে পারেন। এই জন্য আমরা, কারণ ম্যানেজার আপনি, আপনি 48, আপনি যাকে স্পন্সর করবেন তিনিও ম্যানেজার, তিনিও 48, এখানে যেহেতু ব্যবধান নাই, দ্যাটস ওয়াই কোম্পানি আপনাকে লিডারশিপ বোনাস দিচ্ছেন। আমাদেরকে এই জায়গাটা একটু বেশি খেয়াল করা দরকার। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের নিজেদের 5টা টিম আমরা যাতে মিনিমাম বা ম্যাক্সিমাম আমরা 5টা টিম যদি আমরা একটু রিবিউড করতে পারি বা একটু তৈরি করতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য পরিবারের সকল অ্যাচিভমেন্টের জন্য আপনার জন্য বেশি ইজি হবে। দ্যাটস ওয়াই আপনি আপনার সরাসরি যদি এখানে ফর এক্সাম্পল আপনি মিস্টার এ, ভি, সি, ডি, ই, এফ, আপনি এই যে 4-5 জনকে সরাসরি স্পন্সর করেছেন, এনারা সবাই 4cc করে। আমাদের এখন কিন্তু 4cc তে আমরা একদম FBO থেকে গুরুত্ব দিচ্ছি, যে কারণে আপনারা মাথায় রাখবেন FBO মানে তাকে 4cc প্র্যাকটিস করতে হবে। 4cc কি? 1cc আপনার নিজের আইডি থেকে আর বাকি 3cc আপনার প্রিপেয়ার্ড কাস্টমারকে দিয়ে। আপনি দুজনকে FBO বানাতে পারেন বা দুজনকে বিজনেস স্টার্টআপ প্যাক দিয়ে করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। 1cc আপনার নিজের আইডিতে আর 3cc আপনার প্রিপেয়ার্ড কাস্টমার আইডিতে তারা নিজেরা করবেন। এইভাবে আপনি যাদেরকে নিয়ে এসছেন 5 জনকে, এই 5 জন প্রত্যেকে 4cc করে করে, আপনি নিজে করেন 4, আপনার পাওয়ার অফ ডুপ্লিকেশন বা ডুপ্লিকেশন মেথডে উনারা প্রত্যেকে 5 জনে 4cc করে, 4 × 5=20 আর আপনার 4 = 24। এন্ড দেন আপনি যখন এই 24cc আপনার প্রথম মাসে হয়ে গেল এবং হয়তো বা আপনি 5 জনকে স্পন্সর করতে পেরেছেন, বাট আপনার জেনারেশন 1 তিনারা 5 জন পারেন নাই, তিনারা প্রত্যেকে 3 জন করে ওনারা দায়িত্ব নেবেন, তো 5 জনে 3 × 15 এই 15 × 4 = 60। তার মানে আমি বলছি যে আপনি নিজে 4cc করবেন, আপনি ডুপ্লিকেশন প্রসেসে আপনি আপনার সরাসরি ফার্স্ট জেনারেশন 5 জনকে 5cc শিখাবেন, দেন আপনি বা আমি আমরা ওই আমাদের প্রথম মাসে আমার নিজের 4, সেকেন্ড মান্থে আমার নিজের 4 × 5=20 আর আমার 4, এই টোটাল 24। এন্ড দেন আমি যাকে জেনারেশন 1 হিসেবে নিয়ে আসছি উনি 3 জনকে 4cc করান, সেই ক্ষেত্রে টোটাল এই 3 × 5=15 জন, তার মানে 4×15=60 হয় আপনার। এই 60cc তে দেখেন কত ইজি, কত সিম্পল ওয়েতে আমরা ম্যানেজার হওয়া সম্ভব। দেন আমরা, আপনি যে একজন, আপনি আমি যাকে স্পন্সর করলাম মিস্টার এ, উনি আবার 3 জনকে করে স্পন্সর করলেন, আবার ওই 3 জনে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল 2 জন করে স্পন্সর করলো, তখন আমার টোটাল টিমে 5, 6, 30 জন হয়। 30, এই 30 জনে 4cc করে করলে 120, তার মানে আপনি কিন্তু চাইলে ফোর্থ মান্থ 4-এও একজন ব্যক্তি ম্যানেজার হইতে পারে। আমি ধরলাম আপনার পুরো সিস্টেমটা আপনার ক্ষেত্রে কাজ না করলো, আপনি 5 মান্থে হন, 6 মান্থে যদি আপনি ম্যানেজার হন, এই প্রসেসে ম্যানেজার হলে আপনার 10টা টাকাও এখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ লাগবে না। আর আমাদের এখানে আপনারা জানেন যে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের সুযোগ নাই। পরিবারের আপনি, আমরা পণ্য অর্ডার করি, টাকা দিই, প্রোডাক্ট রিসিভ করি, সো এর বাইরে পরিবারের কোনো অ্যাক্টিভিটিস নাই।
দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটা খেয়াল করব, আমরা কিভাবে ম্যানেজার হতে পারি। ম্যানেজার হওয়াটা আমাদের জন্য খুবই খুবই প্রেস্টিজিয়াস পোস্ট, ম্যানেজার হলে আমাদের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। সো আমি মূলত আপনাদেরকে যে জায়গাটাতে কথা বলতে চাই যে আমরা ম্যানেজার হলে কি লাভ, ফরএভার বিজনেসে আপনি ম্যানেজার হলে কি লাভ, এটা নিয়ে একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। আমার স্লাইডটা আমাদের মার্কেটিং প্ল্যানে এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগে পরিবারের যে কয়টা বিষয়ে, সে কয়টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত হচ্ছে বোনাস বা ডিসকাউন্ট বেসড অন এসআরপি। পৃথিবীতে আমার জানা মতে অনলি আমার একমাত্র মনে হয় যে কোম্পানি যারা আপনাকে আমাকে আমাদেরকে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে জিরো কমপ্লেইনে, বিশেষ করে আপনি যদি আমাদেরও বাংলাদেশ ফরএভার লিভিং প্রোডাক্টের দিকে তাকান, আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবচেয়ে স্ট্রং যে ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় আমাদের অ্যাকাউন্টস এন্ড ফিনান্স। উইলিংলি আপনাকে প্রতি মাসেই বলছে যে আপনার পেপার জমা দেন, অ্যাকাউন্টস এর পেপার জমা দেন, আপনার টাকা নিয়ে যান। এইটা আগে বড় বড় অডিয়েন্সে আমাদের অ্যাকাউন্টস থেকে জানানো হতো। আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য একটা দিনও, আমি আমার এই ক্যারিয়ারের ফোর ইয়ার্স অলমোস্ট শেষের দিকে, আমি এই মেয়ের 20 তারিখে আমার 4 বছর পূর্তি হবে ফরএভার লিভিং প্রোডাক্টের জার্নিতে, আমি জয়নিং এর ডেট বলছি, আর আমি মূলত বিজনেসটা আরেকটু পরে শুরু করলেও সেই ক্ষেত্রে আমি কোনো মাসেই একটা দিন লেটে পাই নাই, বরং আমি এমনও কোনো মাস গেছে 8 তারিখে 10 তারিখও পেমেন্ট পেয়েছে। সো ফরএভারের আমার সবচেয়ে আস্থার যে জায়গাটা সেটা হচ্ছে বোনাস বা পেমেন্ট সিস্টেমটা। সো আর এটা আপনাকে পেমেন্টটা দেয় এসআরপি এর উপর, একদম যে আপনার প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইসের বাদ দিয়ে ফসে 100 টাকার একটা প্রোডাক্ট আমার টিমে কেউ একজন অর্ডার করলো বা আপনার টিমে একজন অর্ডার করলো, উনি 30% ডিসকাউন্টে এফবিও হিসেবে অর্ডার করলো, কিন্তু কোম্পানি পেমেন্ট করার সময় আপনাকে গায়ের রেটের উপর পেমেন্ট করে। দ্যাটস ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টের এইটা হচ্ছে অন্যতম ফিচার, আপনি কারোর সাথে কথা বললে এই পয়েন্টে আপনি কথা বলতে পারেন। সো এইটা খুব চমৎকার এবং ফ্যান্টাস্টিক। 2 মান্থ মুভআপ, আমাদের প্রত্যেকটা আমাকে এক ভদ্রলোক বলে যে ভাই আপনাদের তো আপনাদের 2 সপ্তাহ পর আর সিসি থাকে না, 2 মাস পর। তা আমি ওনাকে বললাম ভাই অন্য কোন কোম্পানি দিয়েছে যে বেশি সময় সিসি থাকে, আমার অনেক জানা কোম্পানি আছে যারা 1 সপ্তাহ পরেই তাদের সফটওয়্যার নীল দেখায়, বাট কোম্পানি আমাদেরকে দয়া করে মায়া করে আরো বেশি সময় দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা কোম্পানির কাছে উই আর গ্রেটফুল। এবং আপনারা জানেন যারা ম্যানেজার প্ল্যানে আছেন আপনারা, আপনারা 4 ক্যালেন্ডার মান্থ বা 4 কনজিকিউটিভ মান্থে আপনারা কিন্তু ম্যানেজার হতে পারেন। সো এইটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এর একটা জায়গা। আমরা খুব বেশি ভালো লাগে যে ফরএভার লিভিং প্রোডাক্ট একটা পয়েন্টস আপনি চাইলে কাজে লাগাতে পারেন। আমি চিনি আমাদের অনেক এফবিওরা আছেন যারা মাত্র 4 মাস 6 মাস এই সময়ে ওনারা টিম করে ম্যানেজার হয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। সো এটা আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ। আলহামদুলিল্লাহ আজকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট দেখতেছি আমি, খুব ভালো লাগছে আসলে এত পার্টিসিপেন্ট আজকে আমাদের, আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। সবাই আমরা জুমে থাকবো, আমরা আসলে দেখেন আমি কিন্তু ভালো ট্রেনার না, আমি যে কথাগুলো বলছি আপনাকে আসলে অনেক প্রফেশনাল ওয়েতে কথা বলতে পারছি না হয়তো, কিন্তু আমি অ্যাজ এ এফবিও হিসাবে আপনাদের সাথে কাজ করি, আপনাদের সাথে সবার সাথে দেখা হয়, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ভেতরের কথাগুলো বলার চেষ্টা করছি। আর আমি সব সময় চিন্তা করি যে আমাদের এক টিম, আমরা এক। এখানে দেখেন নো পাস আউটস, আপনি ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত, আপনি একজন ম্যানেজার ফার্স্টে আপনি একজনকে স্পন্সর করলেন, তিনি আপনি এফবিও হইলেন, উনাকে এফবিও হয়ে স্পন্সর করলেন, এফবিও হওয়ার পর উনি সুপারভাইজার তো আপনিও সুপারভাইজার, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো আপনিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি ম্যানেজার তো আপনিও ম্যানেজার, বাট আপনাকে একটা ফরমেটে আপনাকে প্রতি মাসেই অ্যাক্টিভ থাকতে হচ্ছে। সো এইখানে ম্যানেজার হওয়া পর্যন্ত আপনি কাউকে পাস করে যেতে পারবেন না। ফার্স্টে আমি এখানে কাউকে স্পন্সর করলাম, আপনি আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার মেধা, আপনার
ডেডিকেশন, আপনার পাঞ্চুয়ালিটি, আপনার ক্যারিশমেটিক পার্সোনালিটি, আপনার প্রফেশনালিজম, আপনার হার্ডওয়ার্ক, সিনসিয়ার, এগুলোর কারণে আপনি অবশ্যই আমাদেরকে এক ছেড়ে ছাড়িয়ে যেতে পারেন। সো এটা ওয়েলকাম আপনাদের জন্য, সবাই, এনিবডি ক্যান ডু ইট, এটা আপনার পক্ষে সম্ভব শুধু আপনি যদি চান। সো আবার আরেকটা কথা, আপনাদেরকে নো লেভেল রিকোয়ালিফিকেশন, আপনাকে কোনো একটা লেভেল রিকোয়ালিফিকেশন করতে হয় না। ফার্স টে এখানে কেউ একজন ম্যানেজার হয়ে গেছেন, তাকে আবার সেকেন্ড টাইম ম্যানেজার হতে হবে না। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, এইটা আমার খুব ভালো লাগে, আমাদের মার্কেটিং প্ল্যানের এইটা আরো একটা চমৎকার ওয়ে। এবং আমাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে, আপনারা জানেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট আজকের কোম্পানি না, ফরএভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশে যখন আসে এর আগে বহুদিন এরা সার্ভে কোম্পানি, ওয়ার্ল্ড এর নামি দামি সার্ভে ফার্ম লাইক এসিডেন্সিয়াল, অনেক বড় বড় ফার্মকে দিয়ে সার্ভে করে আমাদের মানুষ, আমাদের গড় আয়ু, আমাদের এনভায়রনমেন্ট সবকিছু ঠিক করেই দেন ফরএভার বাংলাদেশে, সব লিগালিটি সব পেপার নিয়েই আমাদের এখানে আসে। সো হারানোর কিছু নাই, ভয়ের কিছু নাই, আপনারা নির্বিঘ্নে আমাদের সাথে শুরু করতে পারেন, কাজ করতে পারেন। আমি গত বছর একটা ট্যুরের জন্য কোয়ালিফাই করলাম, আমাকে আমাদের অফিস ম্যানেজমেন্ট এতগুলো পেপার দিয়েছেন, একদম আমাদের র‍্যাক্সের যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব পেপার্স, টিন, ভ্যাট, এ টু জেড। ফরএভার লিভিং প্রোডাক্ট আপনারা জানেন যে কাগজে পেপার এর দিক থেকে অনেক স্টেবল, একদম নিখুঁত ইনশাল্লাহ। সো আপনারা এই জায়গাতেও আমাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে, সারা পৃথিবী ফরএভারের জয় জনকার আপনারা জানেন। সো এইখান থেকে আপনি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু লাগ ইনভেন্টরি দরকার হয় না, আমাদের এই জায়গাটা খেয়াল করবেন যে আমাদের কিন্তু এখানে আপনাকে প্রোডাক্ট অ্যাভেলেবেল স্টক রাখতে হয় না, আপনার ইনভেন্টরি লাগে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার যখন যেটা অর্ডার লাগে সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন। সো এটা কোম্পানির ইনভেন্টরিতে থাকে, কোম্পানি ইনভেস্টমেন্ট করবে, কোম্পানির প্রোডাক্ট কোম্পানির কাছে থাকবে, সেখান থেকে আমরা এনে আমাদের মতো করে বিক্রি করতে পারি। দেন এখানে আপনাদেরকে ইনভেস্টমেন্টের দরকার হয় না, নো ইনভেস্টমেন্ট। বাট আমাদের একটু ইনভেস্টমেন্ট হলো কি, লো ইনভেস্টমেন্ট আমি বলি, আমাদেরকে একটু শ্রম, আমাদেরকে একটু মেধা, আমাদেরকে একটু মননশীলতা, একটু পরিশ্রম, একটু হার্ডওয়ার্ক, আর আমাদের ছোট্ট কিছু ইনভেস্টমেন্ট 5-10 cc যদি আপনার সারা মাসের অর্ডার থাকে, কোম্পানি একটা সুযোগ রেখেছে আপনার জন্য, আপনি চাইলে 5 cc বা 10 cc আপনার যেটা রিকোয়ারমেন্ট কাস্টমারের সেটা আপনি নিয়ে রাখতে পারেন। এই ক্ষেত্রে আমরা জানেন যে আমাদের লাগ ইনভেন্টরি বা ইনভেস্টমেন্টের দরকার হয় না। তো আমরা এমনটাও করতে পারি যে আমার দুটো প্রোডাক্টের অর্ডার হয়েছে, আমি দুইটা, এখন আরো সুবিধা হলো আমরা যদি দুইটা প্রোডাক্টের, আমাকে দুইটা ফার্স্টে দুইটা অ্যালোভেরা জেলের অর্ডার দিলেন এক কাস্টমার, আমি ওই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দুইটা প্রোডাক্ট অর্ডার করে দিব, প্রোডাক্ট ওনারা রিসিভ করে নেবেন ক্যাশ অন ডেলিভারি বা পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট মেথডে। এছাড়াও আমাদের নতুন কিন্তু আরো একটা কুরিয়ার সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ, আমরা ইতিমধ্যে ম্যানেজার মিটিং হয়েছে, ইনশাল্লাহ আমরা আরো ওনারা বাংলাদেশের ডোর টু ডোর আমাদেরকে পৌঁছিয়ে দিবেন। সো আমরা আসলে অনলাইনে পিছিয়ে আছি ব্যক্তিগতভাবে, আমিও, আমাদেরকে আসলে অনলাইনে ফোকাস করতে হবে গ্লোবালাইজেশনের এই যুগে, কারণ ফরএভার লিভিং প্রোডাক্ট 21st century বিজনেস, এই জায়গা আমাদেরকে খেয়াল করা দরকার। এবং আমাদের কনজিউমেবল প্রোডাক্ট, এই প্রোডাক্ট যদি আমাদের টিভি, ফ্রিজ, এসি হতো সেক্ষেত্রে আপনার জন্য একটা বড় হেডেক, কাউকে আপনি একটা ফ্রিজ দিলেন সে আর 10 বছরে তার প্রোডাক্টের দরকার লাগবে না, সেক্ষেত্রে সে আপনার এই প্রোডাক্ট নাও নিতে পারে। বাট আপনি এই প্রোডাক্ট গুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো প্রতিটা সময় আপনার দরকার, দ্যাটস ওয়াই এই প্রোডাক্ট কিন্তু সবাই যে কোনো সময় যে কোনো, মানে একটা মানুষ তার একটা দাম হচ্ছে আমাদের মধু শেষ, আমাদের মধুর বোতল একদম ছুঁই ছুঁই, এখন মধু লাগবে, আমরা হিট লোশন শেষ আবার লাগে অ্যালোভেরা জেল, মানে এই প্রোডাক্ট গুলো আপনার এই কনজিউমেবল প্রোডাক্ট হওয়াতে একটা অ্যালোভেরা জেল ভাঙলে 3 দিন যায় না। তো এইভাবে আপনার কনজিউমেবল প্রোডাক্ট হওয়াতে এটার কিন্তু একটা নিড বা ডিমান্ড ইতিমধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে। সো আমরা ফিনান্সিয়ালি স্টেবল, আমি কথাগুলো প্রথমে বলছি যে আমাদের কোনো দেশে 10 টাকা ব্যাংকে লোন নেই, আমরা ফিনান্সিয়ালি স্টেবল, আমরা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা কমপ্লিট ফ্রম ফিল্ড টু প্রোডাক্ট টু ইউ, পুরো প্রসেসটা আমাদের, এবং আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স আছে। আমরা কেন লোকাল কোম্পানিগুলোর মতো কাজ করব, কেন নই আমরা ইন্টারন্যাশনাল ভাবে কাজ করব, আমরা অবশ্যই
ফরএভার লিভিং প্রোডাক্টকে বাংলাদেশি লোকাল কোম্পানিগুলোর সাথে না মিলিয়ে আমরা এর ফরএভার যে স্ট্যান্ডার্ড সে স্ট্যান্ডার্ড থেকে উপরের দিকে ভাব। এই জন্যই আমাদেরকে এই ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে অন্য কোনো কনসেপ্টের খুব একটা মিলবে না। আমাকে বলে ভাই আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, আমি বলি আমরা ফরএভার বিজনেস সিস্টেমে কাজ করি, আমরা এফএলপি বিজনেস করি। কারণ কি আসলে আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল গতানুগতিক বা গতবাদা নেটওয়ার্কের বাইরে আমরা কিন্তু কাজ করি। সো সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে ইনকাম সোর্স আছে 10 টাইপ অফ ইনকাম সোর্সেস। একটা হচ্ছে রিটেল প্রফিট, যেটা বললাম আপনাদেরকে যে আপনি প্রোডাক্ট অর্ডার করলেন, প্রোডাক্টটা আপনার কাস্টমারকে পৌঁছিয়ে দিলেন, সেটা একরকম ইনকাম হতে পারে। আপনি প্রিপেয়ার্ড কাস্টমার থেকে প্রফিট পেতে পারেন, আপনি প্রিপেয়ার্ড কাস্টমার থেকে বোনাস পেতে পারেন, গ্রুপ বোনাস পেতে পারেন, লিডারশিপ বোনাস যেটা বললাম যে ম্যানেজার থেকে ইগল ম্যানেজার রিট্রিট আমাদের আপনারা মাথায় রাখতে হবে। আমাদের ইগল ম্যানেজার রিট্রিট গত এপ্রিল থেকে শুরু হয়েছে, এটা আর মাত্র 2 মাস, এই মাস আগামী মাস আমরা ইনশাল্লাহ বিশ্বাস করে বাংলাদেশ থেকে এবার প্রচুর ইগল ম্যানেজার হবে। সকল ইগলদেরকে অভিনন্দন আপনাদেরকে, আমরা যাতে আমাদের স্বপ্নের যে জায়গা সেই জায়গা তৈরি করতে পারি। এবং আমরা ফরএভার টু ড্রাইভ, আপনারা জানেন যে আমাদের 50, 100, 150 এইভাবে 75, 100, 225 এবং 100, 200, 300 এরকম 3টা ক্রাইটেরিয়াতে ফরএভার টু লেভেল ড্রাইভ দেয়। আর ড্রাইভের জন্য কার প্ল্যান পাওয়া যায়। গ্লোবাল র্যালি আমাদের এবারে বাংলাদেশে এই প্যান্ডামিকে এই কঠিন সময়ে অনেকে গ্লোবাল র্যালি অ্যাচিভ করেছেন, আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন। 1.5K করে ইতিমধ্যে আমাদের গ্লোবাল র্যালিতে আছেন, এরকম অনেকে আছেন এবং আমাদের চেয়ারম্যান বোনাস কোয়ালিফাই করেছেন অনেকে, অভিনন্দন আপনাদের সবাইকেও। পাশাপাশি আপনাদের সাথে আমিও আছি ইনশাল্লাহ, লেভেল 1 আমিও ইনশাল্লাহ এই সুযোগটা হয়েছে। জেম বোনাস এটা হচ্ছে আপনার যখন 9টা টিম ম্যানেজার, হোয়েন ইউ বিকামস দা ফায়ার ম্যানেজার, যখন আপনি 9টা টিমকেই প্রত্যেকটা টিম অ্যাক্টিভলি অ্যাক্টিভ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সিসি 25, 25, 25 ইচ এন্ড এভরি সিঙ্গেল টিম থেকে 25 CC করে অ্যাভারেজে আপনার সেলস হয়, তখন আপনি আরো এক্সট্রা 6 এর সাথে 7, 1, 6 এর সাথে 1, 7 আপনার 3 এর সাথে 1, 4 2 এর সাথে 1, 3 এইটা আমরা কোয়ালিফাই করবো। তো আমরা আপনারা জানেন যে আমাদের দেশে সাপ্লায়ার ম্যানেজার ইতিমধ্যে অনেকে আছেন, অনেক সাপ্লায়ার নতুন করে ছুঁই ছুঁই আছে। তো আমরা বিশ্বাস করি সবাই আমরা ভালো থাকবো, ফরএভার ইনকাম অপরচুনিটি আমরা কাজে লাগাবো। সো শেষ কথা হচ্ছে দে ডিড ইট এন্ড ইউ ক্যান টু, ওরা পেরেছে আমরাও পারবো। সারা পৃথিবীতে যেখানে পেরেছে আমরা অবশ্যই পারবো, আমরা প্রমাণ করবো বাঙালি বীরের জাতি, আমরা সারা পৃথিবীতে আমাদের ফরএভার আগামী দিনে বাংলাদেশকে মডেল হিসেবে ফলো করবে ইনশাল্লাহ। আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করছি ইনশাল্লাহ, আমরা এক এবং অভিন্ন। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা অন্য দেশে গ্লোবাল কম্পিটিশন করবো, ইন্ডিয়ার সাথে আমাদের কম্পিটিশন হতে পারে, ইউকে সাথে হতে পারে, বাংলাদেশ সবাই এক টিম। আমাদের কম্পিটিটর হচ্ছে যেমন ক্রিকেট খেলাতে, আমরা বাংলাদেশ ক্রিকেট খেলতে গেছে ইডেন গার্ডেন কলকাতায়, আমরা সবাই যেমন বাংলাদেশের পাশে থাকি, আমিও বিশ্বাস করি আপনারা সবাই বাংলাদেশের কোনো কারো অ্যাচিভমেন্টে আমরা সবাই তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা প্রমাণ করবো উই আর দা নাম্বার 1। তো থ্যাংক ইউ, দেখা হবে আপনাদের সাথে বিজয়ে। আমি ফিরে যেতে চাই, আমাদের অনারেবল কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হক ম্যাডাম আছেন আজকে আমাদের সাথে। ম্যাডাম শুনতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। যে আমাদের ফরএভার এই যে যে কনজিউমেবল প্রোডাক্ট গুলো দিয়ে আমরা নিজের ভবিষ্যৎকে, নিজের সবকিছুকে আমরা চেঞ্জ করে নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারি, সো দ্যাট ইজ অ্যামেজিং। হ্যাঁ, এবং ফরএভার বাংলাদেশের ফিউচার ইজ গ্রেট, ফ্যান্টাস্টিক। কারণ কি এই দেশে আমরা বেশিরভাগই ভেজাল প্রোডাক্ট পাওয়া যায়, এই যে যে ফ্যান্টাস্টিক হেলথি থাকা লাইফস্টাইল এবং এর সাথে ইনকাম, এটা তো আসলে একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি যেটা আমাদের সবারই ব্যবহার করতে হবে। সবার গোল সেট করতে হবে এই 2021 কে কিভাবে আপনি আপনার গোলের জন্য কিভাবে সেট আপ করতে পারেন, আমাদের মার্কেটিং প্ল্যানকে ইউজ করবেন, তাই না? দেখবেন যে এই মার্কেটিং প্ল্যান দ্বারা আমি আমার গোল আমি কিভাবে অ্যাচিভ করতে পারবো, এই গোলের মধ্যে আমি এই বছরে আমি কতটুকু অ্যাচিভ করবো, নেক্সট ইয়ার আমি কতটুকু অ্যাচিভ করবো, এইভাবে প্ল্যান করে আগালে দেখবেন অবশ্যই আপনি সফল হবেন। এবং আমরা সবাই একসাথেই কাজ করব, মিলেমিশে এক টিম হয়ে কাজ করব, এবং বাংলাদেশের বাইরেদের সাথেই আমাদের কম্পিটিশন। সো এইভাবে যদি আমরা আগায় যাই অবশ্যই অবশ্যই আমি টপ 10, টপ 1 এ আমরা পৌঁছাবো। সো সাত্তার ভাই, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ট্রেনিং।